প্রিয় বিএ ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের কম্পালসারি যে বাংলা পেপার রয়েছে, যেটি তোমাদের কম্পালসারি চুজ করতেই হয়, বাংলা অথবা ইংলিশ অথবা এনভায়রনমেন্টাল স্টাডিজ। তো আজকে আমি আবশ্যিক বাংলা, যেটি AECC পেপার 1, তারই কিছু গুরুত্বপূর্ণ চ্যাপ্টার ওয়াইজ প্রশ্নগুলো বলবো। এই প্রশ্নগুলো তোমরা মনোযোগ সহকারে দেখো, আর তোমাদের আমি একদম সেমিস্টার প্রথমেই বইয়ের নাম বলে দিয়েছিলাম, আশা করি তোমরা সকলেই সেই বইটি কিনে নিয়েছো, বইটি কিনে তোমরা সেগুলি পড়তেও শুরু করেছো। তো যাদের পড়া হয়ে গেছে তারা এই প্রশ্নগুলো একটুখানি প্র্যাকটিস করো, আশা করি উপকারে লাগবে। তো প্রথমে ছোট গল্প, রতন পোস্টমাস্টারের কাছে কোন সময় লেখাপড়া শিখেছিল? দুপুরবেলা পোস্টমাস্টার রতনকে কাদের কথা শোনাতো? ভাই বা দিদির কথা শোনাতো। পোস্টমাস্টার গল্পে উল্লেখিত গ্রামটির নাম কি? উলাপুর। পোস্টমাস্টার গল্পে রতনের বয়স কত? 12-13। পোস্টমাস্টারের কর্মজীবনের সূচনা হয় উলাপুর গ্রামে। রতন পোস্টমাস্টারকে যা বলে সম্বোধন করতো? দাদাবাবু। পোস্টমাস্টার রতনকে কি শেখাতে শুরু করে? লেখাপড়া। কার সেবায় পোস্টমাস্টারের আরোগ্য লাভ করলো রতনের? পোস্টমাস্টারের বেতন কত ছিল? অতি সামান্য। শ্রাবণ মাসে বর্ষণের আর অন্ত নেই পোস্টমাস্টার, তাকে আমি একটু একটু করে পড়াতে শেখাবো রতন। ছুটি গল্পের রচয়িতা কে? রবীন্দ্রনাথ ঠাকুর। ছুটি গল্পটি কোন গল্পগ্রন্থের অন্তর্গত? গল্পগুচ্ছ। ছুটি গল্পের প্রধান চরিত্র কে? ফটিক। মামা বলিয়াছেন স্কুলের ছুটি হোক, কোন গল্পে পূজোর ছুটি কোন মাসে ছিল? উত্তরগুলো দেখে নাও তোমরা। ফটিকের মামা বহুদিন হলো কোথায় কাজ করতে গিয়েছিল? ফটিকের বয়স কত? ফটিকের কনিষ্ঠ ভ্রাতার নাম কি? মাখন। ফটিক কার প্রত্যাশায় ফ্যালফ্যাল করিয়া ঘরের চারদিকে চাইল? মায়ের আশায়। ফটিককে পড়াশোনার জন্য গ্রাম থেকে কোথায় নিয়ে যাওয়া হয়েছিল? কলকাতার মামার বাড়ি। ফটিক দাদা মা ডাকছে বক্তাকে বাঘাবাগদি। ফটিকের মামার নাম কি? বিশ্বম্বর বাবু। কেন বাবু? পরের ছেলেকে নিয়ে কেন এ কর্মভোগ? দাও ওকে বাড়ি পাঠিয়ে দাও। কথাগুলি কে কাকে বলেছিল? ফটিকের মামি ফটিকের মামাকে বলেছিল। মা এখন আমার ছুটি হয়েছে মা, এখন আমি বাড়ি যাচ্ছি। বক্তাকে ফটিক। ফটিকের কী অসুখ হয়েছিল? জ্বর ও মাথা ব্যথা। স্কুলে এত বড় নির্বোধ এবং অমনোযোগী বালক আর ছিল না যার কথা বলা হয়েছে ফটিকের। ফটিকের মামার বাড়ি ছিল কলকাতায়। এক বাও মেলে না, দো বাও মেলে না কথা ফটিক বলেছিল জ্বরের ঘোরে পুলেপে। ফটিককে তার মামা কলকাতায় নিয়ে যেতে চেয়েছিলেন, কারণ ফটিকে লেখাপড়া শেখানোর জন্য। ছোট গল্প জীবিত মৃত, কাদম্বিনী কোন গল্পের চরিত্র? জীবিত মৃত। জীবিত মৃত গল্পটি আলোচ্য গ্রামটির নাম কি? রানী হাট। কাদম্বিনী অনেকদিন পর আজ অনুভব করিয়াছে যে সে বাঁচিয়া নেই। কাদম্বিনীর বাল্যবন্ধুর নাম কি? সারদা শঙ্করবাবু। কোথাকার জমিদার ছিলেন রানীহাটের? 6 নম্বর প্রশ্নের উত্তরটি দেখে নাও, প্রশ্ন এবং উত্তর। 7 নম্বরটি দেখে নাও, সারদা শঙ্করবাবুর বিধবা ভাতৃবধূর নাম কি? কাদম্বিনী। কাদম্বিনী কীভাবে মৃত্যু হলো? হৃদযন্ত্র বন্ধ হয়ে। কাদম্বিনীর মৃতদেহের কাছে কারা বুঝেছিল? বিধু ও বনমালী। যে অন্তপুরের পুষ্করিণীর জলের মধ্যে গিয়ে পড়ল কে? কাদম্বিনী। কাদম্বিনী সোয়ের বাড়ি ছিল নিশ্চিন্দাপুর। কাদম্বিনী শেষ পর্যন্ত যেভাবে মৃত্যুবরণ করে জলে ডুবে। বলাই রবীন্দ্রনাথ ঠাকুর। ছোট গল্প বলাই কার ভাইপো? গল্পের কথকের। বলাই বাল্যকালে কাদের কাছে থাকতো? কাকা ও কাকিমার কাছে। বলাইয়ের বাগানের মাঝখানে গজানো কোন গাছটিতে রোজ জল দিত? শিমুল গাছে। বলাই গল্পটির কথককে? বলাইয়ের কাকা। বলাই গল্পের প্রধান চরিত্র কে? বলাই। বলাইয়ের স্বভাব কেমন? প্রকৃতিপ্রেমী। বলাই গল্পের চরিত্রের সংখ্যা কটি? 3টি। বলাইকে বিলাতি কায়দায় শিক্ষা দেওয়ার জন্য প্রথমে নিয়ে যাওয়া হয় সিমলায়। শিমুল গাছের বাগানে খোয়া দেওয়া রাস্তায় যেখানে উঠেছিল মাঝখানে, কেউ গাছের ফুল তোলে, এইটি ওর বড় বাজে যার কথা বলা হয়েছে বলাই। বলাই গল্পে যিনি 2 দিন অন্নগ্রহণ করলেন না, বলাইয়ের কাকি। প্রবন্ধ স্বদেশী সমাজ রবীন্দ্রনাথ ঠাকুর।
তো আর আমি আলোচনা করলাম না, তোমরা প্রশ্ন এবং উত্তরগুলো দেখে নাও এক করে। এই সম্পূর্ণ প্রশ্ন এবং উত্তরের পিডিএফ তোমরা ডেসক্রিপশান বক্সে যাও, ডেসক্রিপশান বক্সে পেয়ে যাবে, আর কিছুক্ষণ পর পাবে, একটু দেখে নাও। ডেসক্রিপশান বক্সে আমি দিয়ে দেবো পিডিএফটি। ঠিক আছে, তোমরা যাও ডেসক্রিপশান বক্সে গিয়ে পিডিএফটি ডাউনলোড করে নাও। ওকে, এবং তোমরা যারা ভিডিও দেখে দেখে মনে করতে চাইছো, ভিডিওটিও দেখতে পারো, ভিডিও দেখলেও তোমরা কিন্তু পড়াটি মনে তোমাদের চলে আসবে। অপবিজ্ঞান, অপবিজ্ঞান প্রবন্ধটি কবে রচিত হয়েছিল? তবে কিনা যেন তারে তৃণ সমত হয়, তৃপ্তির পরিবর্তে যা এসে হাজির হয়েছিল। তোমরা দেখে নাও পরিভাষাগুলি। ২৫টির মতো দেওয়া রয়েছে, ইম্পর্টেন্টগুলো যেগুলো রয়েছে সেগুলো দেওয়া রয়েছে, তোমরা একটু দেখে নিও। আরো কিছু দেওয়া রয়েছে তোমাদের, ঠিক আছে? তো যাও, তোমরা পিডিএফটি ডাউনলোড করে এখন থেকে পড়তে শুরু করে দাও, এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে, এবং বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে ভিডিওটি শেয়ার করো, ঠিক আছে? তোমরা যারা পিবি স্টাডি ক্যালকে ফলো করছো, তাদের ভয়ের কোনো চিন্তার কারণ নেই, তোমাদের যতটা পারবো বিনামূল্যেই তোমাদের কিন্তু সাহায্য করবো, এবং পিডিএফ নোটসও তোমাদের কিন্তু সম্পূর্ণ বিনামূল্যেই তোমাদের কাছে পৌঁছে দেবো। তো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখোনি, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখো এবং সাবস্ক্রাইব করে রাখো, যাতে যখনই আমি তোমাদের জন্য এরকম ভিডিও বানাবো তার নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে।